Hi everyone, আজি বহুত দিনৰ মূৰত আহিছো আপোনালোকৰ মাজলে আশা কৰিছো আপোনালোক সকলো ভালে কুফলে আছে আৰু বহুত দিনৰ মূৰত মানে একেবাৰে ডেৰ মাহৰ মূৰত আহিছো আপোনালোকৰ মাজলে তো ইমান দিন ভিডিঅ' কিয় বা দিয়া নাছিলো সেইখিনি বহুতে আচলতে মোক প্ৰশ্ন কৰি থাকে আচলতে যিখিনি মানুহ মোক আচলতে চিনি পায় তেওঁলোকে মানে এতিয়া ঘৰৰ ওচৰে হওক বা মানে যোনে তোনে সুধি মেলি থাকে যে ভিডিঅ' কিয় দিয়া নাই ইউটিউবত মানে ব্লগছবিলাক কিয় পোৱা নাই আগৰ নিচিনা তো বিভিন্ন ধৰণৰ কামত একচুৱেলি বিজিও আছিলোঁ আৰু তেনেকুৱাই আৰু সৰু সুৰা দুটামান ৰিজন আৰু বেলেগ আপোনালোকে নাভাবিব যে কিবা মোৰ প্ৰব্লেম হৈছে বা ইউটিউবক লৈ কিবা হৈছে ইয়াত ব্লগ দিয়া তেনেকুৱা একো নহয় চ' তেনেকুৱা ভাবিব পাৰে কিছুমানে কিন্তু তেনেকুৱা একো নহয় তো তেনেকুৱা একো নিউজ নহয় মানে তিনিটা এটা দুটাও নহয় তিনিটা মানে গুড নিউজে দিম মই আজি আপোনালোকক ইমান দিনৰ মূৰত আহিছোঁ যেতিয়া আপোনালোকৰ মাজলৈ তো সেইটোৱেই তো ফাৰ্ষ্ট মানে ভিডিঅ'টো একেবাৰে শেষলৈকে চাই থাকিব মই গোটেইকেইটা নিউজ লগতে দি নিদিওঁ তো প্ৰথম মই এইটোৱে গুড নিউজ দিম যে মোৰ ইউটিউব চেনেলটো মই যোৱা বছৰ ছেপ্টেম্বৰ মাহত খুলিছিলোঁ ছেপ্টেম্বৰ 12 ছেপ্টেম্বৰ নে 13 ছেপ্টেম্বৰত মই মোৰ প্ৰথমটো ভিডিঅ' মই ইয়াত আপলোড কৰিছিলোঁ কাৰণ 11 ছেপ্টেম্বৰত মোৰ এংগেজমেণ্ট আছিলে আৰু এংগেজমেণ্টৰ ৰিলেটেড মই ভিডিঅ' ইয়াতে দিছিলোঁ তো আৰু এতিয়া প্ৰায় 10 মাহমান হ'ল আৰু এই 10 মাহত মানে মোৰ ইউটিউব চেনেলটোৱে 1K ছাবস্ক্ৰাইবাৰ কমপ্লিট কৰিলে তো তাৰ কাৰণে মানে আপোনালোকক বহুত বহুত ধন্যবাদ আপোনালোকৰ কাৰণে মানে ইমানখিনি সম্ভৱ হৈছে তো সেইটোৱে বহুত বেছি হেপী মই এইটো কাৰণে মানে এবছৰ নোহোৱাকৈ যে 1000 ছাবস্ক্ৰাইবাৰ যে কমপ্লিট হ'ব মই সেইটো ইমান পটককৈ ভবা নাছিলোঁ কাৰণ আমি হৈ গ'লোঁ সাধাৰণ মানুহ যি হ'লেও মানে ইমান বেছি চিনি নাপায় মানুহে যি এনেকৈ আৰু বাকী তেনেকৈ বাহিৰা মানুহে ইমান চিনি নাপায় কিন্তু যে 1000 ছাবস্ক্ৰাইবাৰ কমপ্লিট হ'ল তাৰ কাৰণে বহুত বেছি আপোনালোকক ধন্যবাদ আৰু আজিৰ ভিডিঅ'টো আচলতে কোনো ধৰণৰ মানে ডেইলি ব্লগ নহয় বা একো ৰেচিপিও শ্বেয়াৰ নকৰোঁ মই বাৰু তেনে এনেও মানে এনেকুৱা ৰেচিপি মই তেনেকুৱা একো শ্বেয়াৰ নকৰোঁ কাৰণ মই ইমান বেছি বনাবলৈও নাজানো বাকী আজিৰ ভিডিঅ'টোত মানে মই ভাবিছোঁ অকল আপোনালোকৰ লগত কথা পাতিম মোৰ কথাখিনি শ্বেয়াৰ কৰিম আপোনালোকৰ লগত আৰু এতিয়া মই আপোনালোকক ক'ম মোৰ 2 নম্বৰ গুড নিউজটো আৰু আপোনালোকে জানে যে মই কেক বনাইছিলোঁ নহয় আচলতে বনাওঁ আৰু মই সেই আইচিং কেক বনাবলৈ বাৰ পৰা শিকিছিলোঁ মাজুবাৰ পৰা আপোনালোকক মই আগত যদি আপোনালোকে চাইছে মই আগৰ ভিডিঅ'বিলাক তেনেহ'লে গম পাব আৰু তাই ডিগবৈ শিকি আহিছিলে আৰু তাইৰ পৰা মই আচলতে তাই যেতিয়া বিয়া হোৱা নাছিলে মই ইমান গুৰুত্ব দিয়া নাছিলোঁ তাই মানে খুব ধুনীয়া ধুনীয়াকৈ বনায় আৰু বিভিন্ন ধৰণৰ ফ্লেভাৰ মানে চব জানে তাই প্ৰতিটো ডিজাইনেই জানে তেনেকৈ আৰু কিন্তু তাই ঘৰত থাকোঁতে ইমান কথাটো গুৰুত্ব নিদিলোঁ আৰু তাৰপিছত তাই বিয়া হৈ গ'ল আৰু এতিয়া মই মানে যিখিনি শিকি তাইক দেখি দেখি শিকা আৰু এনেই বেছিকখিনি শিকিলোঁ বাকী ইমান মই ডিজাইনৰ ওপৰত মোৰ ইমান আইডিয়া নাছিলে তো ৰিচেণ্ট মই এটা কেকৰ ক্লাছ কৰিলোঁগৈ শিৱসাগৰত কৰিলোঁ বেছিকটো এডভান্স আছিলে আৰু এতিয়া সেই ক্লাছটো কৰাৰ পৰা মানে মই বেকিঙৰ ওপৰত মানে মোৰ যথেষ্টখিনি জ্ঞান আহিলে মই ভাবোঁ আৰু ডিজাইনৰ ওপৰতো হওক বা প্ৰতিটো মানে কেকৰ ৰিলেটেড মানে প্ৰতিটো বস্তুৰ লগত তো মই ভাবিছোঁ মানে মই যিমানখিনি শিকি আহিছোঁ সেইখিনি যাতে মই ইয়াত বেলেগক শিকাব পাৰোঁ সেইকাৰণে মই ইয়াতে মোৰ ঘৰতে মই এটা কেকৰ ক্লাছ ষ্টাৰ্ট কৰিম 3 দিন বেছিকৰ পৰা এডভান্স প্ৰতিটো বস্তু শিকোৱা হ'ব 3 দিনত যিহেতু 3 দিন নালাগে বাৰু শিকিবলৈ কিন্তু মই তথাপিতো শিকাম বুলি ভাবিছোঁ কাৰণ প্ৰতিটো বস্তুৱে যাতে যোনে যোনে শিকে যোন ইণ্টাৰেষ্টেড হয় তেওঁলোকে যাতে বহুত ভালকৈ শিকে আৰু নতুনকৈ তেওঁলোকে নিজৰ ফালৰ পৰা এটা বিজনেছ ষ্টাৰ্ট কৰিব পাৰে সেইটো ভাবি তো তেওঁলোকে আৰু মোৰ এডমিশ্যন হৈ আছে তেওঁলোকে যিসকলে ইণ্টাৰেষ্টেড হয় তেওঁলোকে জইন কৰিব পাৰে অলৰেডি মোৰ কেইজনীমান ছোৱালী হ'ল আৰু মই খুব কমেই ষ্টুডেণ্ট ল'ম কাৰণ আমাৰ ৰুমতে শিকাম মই ঘৰৰ ৰুমত শিকাম তো ইমান বেছি ছোৱালী আৰু বহুত বেছি লৈ ল'লে অলপ হুলস্থুল টাইপৰো হয় বুজাবলৈও দিগদাৰ নিজে যোনে ক্লাছ কৰিব তেওঁলোকক বুজি পাবলৈও দিগদাৰ সেইকাৰণে খুব কম ছোৱালী হোৱাই ভাল অ'কে চ' এতিয়া মই আপোনালোকক দিবলৈ গৈ আছোঁ একেবাৰে ইম্পৰ্টেণ্ট আৰু লাষ্টৰ গুড নিউজটো এফালে আপোনালোকে দেখিছে মা মাজুবা ডাঙৰ বেটা এফালে ডাঙৰ বায়ে সৰু বেটা আৰু আৰিফকা মই আমি চব একেলগতে এফালে গৈ আছোঁ আৰু বাকী এয়া আহি আমি পাইছোঁহি এডোখৰ জেগা যিটো মই এতিয়া আপোনালোকক দেখাম তাৰপাছত আপোনালোকে অকণমানকৈ অনুমান হয়তো লগাব পাৰিব যে গুড নিউজটো কি হ'ব এফালে দেখিছে আপোনালোকে আমি আহিছোঁ এইফালে ফাৰ্নিচাৰ শ্ব'ৰুমবিলাকলৈ শিৱসাগৰত থকা আমি প্ৰথম এইখন সোমাইছিলোঁ আমি ফাৰ্নিচাৰ ৱৰ্ল্ডত সোমাইছিলোঁ যিখন বিজি ৰোডত আছে তাৰপাছত আমি গ'লোঁ
বিজয়ত আছে রাজা ফার্নিচার কুইন ফার্নিচার রংঘশালিপা পার হয়ে অকমান তেনেকে আমি কেবাখন ফার্নিচার দোকানত সোমালো বাকি এফালে ডাঙবেতাহাতে পুরা ফুর্তি করে আছে আর হেয়াই এই মই এটা আপনাদের কই দিও যে একেবারে লাস্টর গুড নিউজটা হয়েছে মোর বিয়া ইয়েস মোর ভাগত বিয়ার ডেটটো ফিক্স করা হল আর ডেটটো হয়েছে নভেম্বরের 18-19 আসলে 18 তারিখে রিসেপশন দিব আর 19 তারিখে হব মোর নিকা মানে একবারও মোর নিকা তাকে আজি বিয়ার মানে প্রথম কাম হিসাবে আমি মানে ঘরের গোটে মানুষখিনি আহিছে ফার্নিচারখিনি সিলেক্ট করবলে এটা আমি আপনাদের যুব দেখাই আছো তার ভিতরতে ডিজাইন সিলেক্ট করা হল মই এটা আপনাদের দেখাই নিদো বড় ফাইনাল ডিজাইনখিনি পাছত দেখাম আর বাকি আমার এখন বিছনাখন যে মোক বহুত বেশি পছন্দ লাগিলে বাকি লগত আর মামা এজনও আহিছিল কিন্তু মামাক লগত উঠোৱা নহল আর ফার্নিচার অর্ডার দি মেলি আমি ফুড আড্ডালা আহিলো যিখন শিবসাগর একেবারে মাজমজিয়াতে আছে মানে এস টি সির অপজিটত আছে ফুড আড্ডা আপনাদের যদি অহা নাই আজিলেকে হলে এবার আহি সাব বহুত বেশি ভাল লাগিলে আসলতে আহি পিনে আর একেবারে আপনাদের দেখব ফুড আড্ডা লিখি থা এনেকে উপরলে যাব লাগে তারপর আছে আর এফালে মা বাকি সবে আছো আমি তার ভিতর যেটো মানে ডেকোরেশন যেটো করেছে বহুত বেশি ধুনিয়া হয় মানে এটা সাইড সাহর কারণে রাখিছে আর একটা সাইড ভাতর কারণে আর ইয়াতে মানে আপনার থালি পায় থালি নিরামিষ থালি চিকেন থালি ফিশ থালি আপনি যি বিচাৰে সব আর মানে বহুত রিজনেবল প্রাইজত দিছে সো যদি আপনাদের ইয়ালে অহা নাই তেতিয়াহলে আহি এবার সকলে ট্রাই করে চাব পারে বহুত বেশি ভাল লাগিলে খাবলে আর টেস্টি আসলে আর বাকি এফালে মা ডাঙবা আর মই লগত বহিছো আর আরিফকা মাজুবাই আর বেটা দুটা লগত বহিছে সো এটাই আসিল আজির ভিডিও আশা করছো আপনাদের চাই ভাল পালে আর বাকি গুড নিউজ কিটাও মই আপনাদের লগত শেয়ার করলো আর একবার লাস্টর গুড নিউজ তো আপনাদের কম পালে লাস্টত কলো কিন্তু আটাইতকৈ ইম্পর্টেন্ট গুড নিউজ তো আসলে সেইটাই যে মোর বিয়ার তারিখটা ঠিক করলে বাকি আঁকিবর ঘরপা মানুষ আসে মামাহতো আসছে সেইখিন বস্তু আমার ব্লগত আপনাদের দেখাব নো কারণ সেইখানে ফ্যামিলি টাইম আসলে আর মোট মানে সেইকদিন মানে ব্লগ করবলে মনো যা না সো আপনাদের ডাইরেক্ট দেখাব নো মানে এটা কই দিছো আর সেইটাই ব্লগবিল চাই থাকিব কইস আপনাদের যে কন্টিনিউ করম বলে কিন্তু সচাকই করম এবার কারণ মোট এটা বিয়ার ইটু সিটু কাম চলি থাকিব বা বস্তু অর্ডার দিয়া মানে ঢের কাম আছে সেইকারণে গোটাই বস্তুবিল আপনাদের শেয়ার করম এংগেজমেন্টের পর যেহেতু ভিডিওটা ব্লগ মানে ব্লগিং করা স্টার্ট করেছিল মোর ইউটিউব চ্যানেলটা স্টার্ট করেছিল সেকারণে চ্যানেলটা এই নিদো সেটা আপনাদের না ভাবিব আর মানে ব্লগবিল মানে বিয়ার রিলেটেড গোটাই বস্তুখিন আপনাদের শেয়ার করম যিয়ে হোক লাগিলে প্রতিটি বস্তু আপনাদের দেখাম সেইকারণে আশা করছো আপনাদের মোর ব্লগবিল আগলেও চাই থাকিব আর এতিয়ার নিচিনা সদায় মরম দি থাকিব সেইটোৱে আর যদি ভিডিওটা চাই ভাল পালে দেন প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করবলে একবারে নাপাহরিব আর যদি মোর চ্যানেললে প্রথমবার আছে তাদের প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিব ভুল হয়ে গেছে কোথায় সাবস্ক্রাইব করে দিব থ্যাংক ইউ আর বাই বাই আকো একটা নতুন ভিডিওতে আপনাদের পুনর লগ পাম।